প্রদর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবর এখন দেখবেন রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মিয়ানমারকে গণহত্যা রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল আইসিজে এরপর থাকছে আইসিজের সিদ্ধান্ত মিয়ানমার যেন এড়িয়ে যেতে না পারে বলেন জাতিসংঘ রোহিঙ্গারা অতি রঞ্জিত করে নির্যাতনের কথা বলছে সুচির মিথ্যাচার ইসরায়েলি নিরাপত্তা রক্ষীদের বেরিয়ে যাওয়া বলে ফরাসি প্রেসিডেন্টকে ধমক আর থাকছে রোহিঙ্গা সংকট মিয়ানমারের নেত্রী অংশান সুচিকে দ্য গেহের আন্তর্জাতিক বিচারিক আদালতে নিয়ে গেছেন যে ব্যক্তি পুরো খবর দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাখাইনে এখন যে রোহিঙ্গারা আছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালত মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় কিছুক্ষণ আগে ঘোষণা করা অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি নির্দেশনা দেয় আইসিজে রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম যুগিত রয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে মিয়ান মিয়ানমারে সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে আদালত বলছে সেনাবাহিনী কিংবা অন্য যে কোনো ধরনের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে সব অভিযোগ এসেছে সে সংক্রান্ত তথ্য প্রমাণ সংরক্ষণ করতে হবে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমার কী ধরনের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতের কাছে জমা দিতে হবে এরপর প্রতি ছয় মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে মিয়ানমারের সর্বোচ্চ নেতা অংশান সুচি তার দেশের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা প্রতিরোধে মিয়ানমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার আইসিজিএতে সতেরো জন বিচারকের প্যানেলে এই আদেশের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দেয় এর মধ্যে রয়েছে ওই জনগোষ্ঠীর হত্যা রোধ করা তাদের জন্য গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং ইতিমধ্যে সংগঠিত সম্ভাব্য গণহত্যার প্রমাণ সংরক্ষণ করা মিয়ানমারের সেনাবাহিনী কিংবা অন্য যে কোনো নিরাপত্তা বাহিনী যেন রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো গণহত্যায় না জড়ায় উস্কানি না দেয় কিংবা নির্যাতনের মুসলমানদের চেষ্টা না করে সেজন্য ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালতের এই আদেশ মানতে মিয়ানমার বাধ্য তবে আদালতে এর জন্য তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে না তবে ওই রায় উপেক্ষা করা মিয়ানমারের জন্য কঠিন হয়ে উঠবে দুহাজার সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ধর্ষ ধর্ষণ ও অগ্নি সংযোগের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে গত বছরের এগারোই নভেম্বর আইসি মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া গণহত্যার তদন্ত শুরু না হওয়া পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় দেশটি নেদারল্যান্ডসের দা হেগের পিস প্যালেসে গত বছরের দশ ডিসেম্বর গাম্বিয়ার দশ ডিসেম্বর গাম্বিয়ার প্রতিনিধি দল আদালতে গণহত্যার বিষয় তাদের বক্তব্য উপস্থাপন করে শুনানিতে গাম্বিয়ার পক্ষে মামলার প্রতিনিধিত্ব করেন দেশটির বিচার মন্ত্রী আবু বাক্কার তাম্বাদু পরদিন এগারোই ডিসেম্বর মিয়ানমারের নেতৃত্ব দেন মিয়ানমারের সরকার প্রধান অংশ সেখানে তিনি তার দেশের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করেন শুনানির সময় মিসেস সুচি আইসিজে ও ভুল হিসেবে আখ্যা দিয়ে মামলাটি বাতিল করে দেওয়ার আহ্বান জানান বারোই ডিসেম্বরে মামলার শুনানি শেষ হয় দ্য হেগ শহরে এই শুনানিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় ওই দলে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও ছিলেন রায় ঘোষণার কিছুক্ষণ আগে ফিনান্সিয়াল টাইমসকে মিসেস সুচি বলেন মানবাধিকার সংগঠনগুলো অপরাধমূলক তদন্তের যথাযথ প্রক্রিয়া ছাড়াই মিয়ানমারের নিন্দা করে এসব অপ্রমাণিত বিবৃতি দিচ্ছে রাখাইনের স্থিতিশীলতা এবং অগ্রগতি আনতে মিয়ানমারের প্রচেষ্টায় এই আন্তর্জাতিক নিন্দা নেতিবাচক হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রশ্নে মি তাম্বাদু বিবিসিকে বলেন রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনী এবং বেসামরিক বাসিন্দারা সংগঠিত হামলা চালাচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে ছুঁড়ে মারছে পুরুষদের ধরে ধরে মেরে ফেলছে মেয়েদের ধর্ষণ করছে এবং সব রকমের যৌন নির্যাতন করছে একে উনিশশো চুরানব্বই সালে রোয়ান্ডা গণহত্যার সঙ্গে তুলনা দিয়ে তিনি বলেন রোয়ান্ডায় টুটসিদের ওপর যেরকম অপরাধ করা হয়েছিল এটা সেই মনে হচ্ছিল এখানে সেই একই রকম গণহত্যার সব বৈশিষ্ট্য রয়েছে রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে চিরতরে ধ্বংস করার জন্য এটা মিয়ানমারের সরকারের একটা চেষ্টা অন্যদিকে মিয়ানমারের শুরু থেকেই জানিয়ে আসছে যে তারা রাখাইন রাজ্যের চরমপন্থীদের হুমকি মোকাবিলা করে আসছে মিস সুচি আদালতে তার শুনানিতে এই সহিংসতাকে অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত হিসেবে আখ্যা দেন তিনি বলেন সরকারি নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গাদের হামলার কারণেই এই সংঘাত বেঁধে যায় বাংলাদেশ ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত মিয়ানমার কাউকে ফেরত নেয়নি আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করার প্রাথমিক লক্ষ্য ছিল রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হচ্ছে সে ব্যাপারে বিশ্ববাসীকে কিছু করার জন্য তাগিদ দেওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি বলছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সিদ্ধান্ত মিয়ানমার যেন যেতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলের এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বাংলাদেশ ও থাইল্যান্ড সফর শেষে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকেলেই আইসিজেতে উল্লেখিত বিচারের রায় ঘোষণা হয় সংবাদ সম্মেলনের রায়ের বিশেষ মন্তব্য জানতে চাইলে জাতিসংঘের ওই বিশেষ দূত বলেন এ বিষয়ে কি হবে তা নিয়ে কোনো ধারণা করতে চাই না আমি তবে আমি এতটুকু বলতে পারি যে সিদ্ধান্তই হোক মিয়ানমারের উচিত হবে তা মেনে নেওয়া পাশাপাশি সংকট নিরসনে মিয়ানমার যাতে দায়িত্বে অবহেলা না করে তার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে মিয়ানমারকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইয়াং হিলি পনেরো থেকে তেইশ জানুয়ারি বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করেছেন তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসেন বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এছাড়া সরকারি বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইয়াং হিলি জাতিসংঘের এই বিশেষ দূত গত বছরের জানুয়ারি মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সে সময় তিনি থাইল্যান্ডও সফর করেন তবে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বেশ কয়েকবার মিয়ানমার সফরে যেতে চাইলেও সে দেশের সরকার তাকে প্রবেশে অনুমতি দেয়নি সফরের শেষ দিন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ডাকা তার এ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন রাশিয়ার ভূমিকা নিয়ে মন্তব্য জানতে চান জবাবে তিনি বলেন নিরাপত্তা পরিষদের রাশিয়া ও চীনের ভূমিকা লজ্জাজনক নিরাপত্তা পরিষদে তাদের প্রতি যে দায়িত্ব ছিল তা পালনে তারা ব্যর্থ হয়েছে চীন এখন বিশ্ব নেতৃত্বের জায়গায় যেতে চলছে বিশ্ব নেতৃত্ব দিতে হলে মানবাধিকারকে সম্মান দিতে হবে জাতিসংঘের এই বিশেষ বিশেষ দূত বলেন রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নির্যাতনের দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন একটি অ্যাডহোক আন্তর্জাতিক আদালত স্থাপন করা দরকার আগামী মার্চে জেনেবাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আমি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করব সেখানে আমি এই বিষয়ে বিস্তারিত লিখব তিনি আরো বলেন সিয়েরা লিওন রুয়ান্ডা বা বোসনিয়া হারজেগোবিনায় যেভাবে গণহত্যার বিচার হয়েছে এ ক্ষেত্র একই ধরনের সুপারিশ করব আমি পুরনো জেরুজালেমের একটি গির্জায় প্রবেশের সময় ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের ধমক দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো ইহুদিবাদী সৈন্যদের আচরণে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যাও বলে ধমক দেন তিনি বুধবার জেরু জালেমের সেন্ট অ্যান্ড সার্চে ফরাসি প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের প্রবেশের সময় এই ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে ম্যাক্রো ও তার প্রতিনিধিরা গির্জাটিতে প্রবেশের সময় ইসরায়েলি পুলিশ ও স্থানীয় নিরাপত্তারক্ষীরা সফরকারীদের অগ্রগতি দলকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই গির্জায় আগে প্রবেশের চেষ্টা করে এতে ফ্রান্সের প্রেসিডেন্ট এতে ফ্রান্সের প্রেসিডেন্ট খেপে যান ইসরায়েলি নিরাপত্তার ক্ষীদের উদ্দেশ্যে উত্তেজিত ম্যাক্রো বলেন সবাই নিয়মগুলো জানে আমার সামনে আপনারা যা করছেন তা আমি পছন্দ করিনি এরপর ফরাসি প্রেসিডেন্ট আর উত্তেজিত ইসরায়েলি কর্মকর্তাদের উদ্দেশ্যে ম্যাক্রো বলছেন শতকের পর শতক যে নিয়ম চলছে আমার বেলায় তার ব্যতিক্রম হবে না বলে দিচ্ছি ঠিক আছে সুতরাং সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন পরে এই ঘটনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন নিরাপত্তা দলগুলোর মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল আমি সেটা ঠিক করার চেষ্টা করেছি কক্সবাজারে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিবিরে আবু বাক্কার তাম্বাদুর সফরটি ছিল অপ্রত্যাশিত যখন তিনি বেঁচে ফিরে আসা মানুষজনের কাহিনী শুনছিলেন তখন মিয়ানমারের সীমান্তের অন্য পাশ থেকেও যেন তিনি গণহত্যার দুর্গন্ধ টের পাচ্ছিলেন তিনি বিবিসিকে বলছেন আমি উপলব্ধি করছিলাম টেলিভিশনের পর্দায় আমরা যা দেখি পরিস্থিতি আসলে তার চেয়েও কতটা গুরুত্ব রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনী এবং বেসামরিক বাসিন্দারা সংগঠিত হামলা চালাচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে মায়ের কোল থেকে শিশুদের চিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দিচ্ছে মায়ের কোল থেকে শিশুদের চিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে ছুড়ে মারছে পুরুষদের ধরে ধরে মেরে ফেলছে মেয়েদের ধর্ষণ করে এবং সব রকমের জন্য নির্যাতন করছে কাপুনি তুলে দেওয়ার মতো এই দৃশ্যগুলি মিস্টার তাম্বাদুকে চুরানব্বই সালের রোয়ান্ডা গণহত্যা যেখানে আট লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয় রোয়ান্ডায় টুর্সিদের ওপর যেরকম অপরাধ করা হয়েছিল এটা সেরকমই মনে হচ্ছিল এখানে সেই একই রকম কার্যক্রম হয়েছে অমানবিক ঘটনা ঘটেছে যেখানে গণহত্যা সব বৈশিষ্ট্যই রয়েছে আমি বুঝতে পারলাম রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে চিরতরে ধ্বংস করার জন্য এটা মিয়ানমার সরকারের একটা অপ